নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একাদশে আজ মাঠে নামছে বাংলাদেশ। পারফরমেন্সের ভরাডুবির কারণে নজরে থাকবেন লিটন দাস ও সোশ্যাল মিডিয়াতে আলোচনায় থাকা তানজিম হাসান সাকিবের ওপর। অনেক উত্তরের খোঁজে আজ মাঠে নামছে বাংলাদেশ টিম। আজ দুপুর দুইটায় প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে। তবে প্রথম ওয়ানডে ম্যাচে মূল ক্রিকেটারদের বিশ্রাম দিয়েছে ক্রিকেট বোর্ড। বিশ্রাম দিয়ে বিকল্পদের নিয়ে খেলানোর বাস্তবতার সঙ্গেই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব একটা পরিচিত নয়। কিন্তু আদতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তিনটি ওয়ানডে প্রীতি ম্যাচ ছাড়া আর কী বা হতে পারে, নিউজিল্যান্ডের জন্য আসলেই তাই। বিশ্বকাপের আর মাত্র সপ্তাহ দুয়েক বাকি। এই সিরিজের প্রথম ওয়ানডেটি আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বেলা দুইটায়। দুই দলে এই সিরিজে বিশ্বকাপের ভাবনায় থাকা অনেক ক্রিকেটারকেই বিশ্রাম দিয়েছে। নিউজিল্যান্ড তো শেষ দলে থাকা মাত্র পাঁচজনকে নিয়ে এসেছে বাংলাদেশ সফরে। লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ঈশ্বদি ও উইলিয়াং ছাড়াও বাকিদের জন্য এবারে বাংলাদেশ সিরিজটা অনেকটাই শিক্ষা সফরের মতো। আগামী নভেম্বরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে ফিরবে কিউইরা। এই দলের অনেকেরই সেই টেস্ট সিরিজের দলে থাকার কথা রয়েছিল। বাংলাদেশ দলেও নেই অনেক নিয়মিত মুখ। বিসিবি এখনও বিশ্বকাপ দল ঘোষণা না করলেও নিউজিল্যান্ড সিরিজের দলে যারা নেই তাদের ভারতে যাওয়া অনেকটাই নিশ্চিত। ক্যাপ্টেন সাকিবুল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম খেলছেন না এই সিরিজে। তবে যারা এই সিরিজ দিয়ে খেলায় ফিরছেন সেই নামগুলো কি কম ভারী হবে? তামিম ইকবালের কথাই ধরুন, গত জুলাই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচের পর লম্বা বিরতি কাটিয়ে এই সিরিজ দিয়ে খেলায় ফিরলেন বাঁহাতি এই ওপেনার। অন্যদিকে মাহমুদুল্লাহ সর্বশেষ গত মার্চে বাংলাদেশের হয়ে খেলেছিলেন, আর এই সিরিজও তার ফেরার একটি মঞ্চ। এবং আরও ফিরেছেন সৌম্য সরকার, নুরুল হাসান, এমনকি অভিষেকের অপেক্ষায় আছেন কয়েকজন। আছেন জাকির হাসান, খালেদ আহমেদ ও রিশাদ হোসেন। মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ায় মূলত এত পরিবর্তন। আরেকটা কারণ পরীক্ষা ও নিরীক্ষা। বাংলাদেশ দল এখনও বিশ্বকাপের দলের বিকল্প ওপেনার খুঁজে পায়নি। লিটনের সঙ্গে যাকে মূল ওপেনার হিসেবে ধরে নেওয়া হয়েছে সেই তামিমি বা চোট থেকে ফিরে আসলে কেমন করবেন সেটাও দেখতে হবে। কে হবেন বাংলাদেশ দলের সাত নম্বর ব্যাটসম্যান, নির্বাচকদের মধ্যে আছে এই আলোচনাই। ইবাদত হোসেন না থাকায় বিশ্বকাপে বাংলাদেশের পঞ্চম পেসারই বা কে হবেন এই উত্তর নিশ্চিতভাবে জানা নেই। নিউজিল্যান্ড সিরিজই এসব প্রশ্নের উত্তর খোঁজার শেষ সুযোগ দিয়েছে। তবে যাই হোক, এবারও ফেভারিট হয়েই সিরিজ শুরু করবে বাংলাদেশ টিম। কন্ডিশনও বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা। খেলা হচ্ছে সেপ্টেম্বরে। কিছুদিন ধরে ঢাকা একটানা বৃষ্টি হলেও মাঠ প্রস্তুত করার খুব একটা সুযোগ পাননি কিউরেটর গামিনি ডি সিলভা, যে কারণে উইকেট শেষ হতে হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কন্ডিশনের কারণে সুইং ও সিম নিশ্চয়ই থাকবে। নিউজিল্যান্ডের পেসাররা সেটাই খুঁজবেন বেশি। বাংলাদেশ দলের তিন পেসার মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ ও তানজিম হাসানের মধ্যে সুইংটা সহজাত তানজিমেরই। এই তরুণ ক্রিকেটারের দিকে আরও একটি চোখের কারণ থাকবে। ফেসবুকে কয়েকটি পোস্টে আলোচনা এসেছিলেন এ তারকা। সম্প্রতি এই শুনিয়ে অনেকটা সমালোচিতও হয়েছেন, যদিও বিসিবির কাছে এ নিয়ে তিনি ক্ষমাও চেয়েছেন। কিন্তু গত কয়েকদিনের বয়ে যাওয়া ঝড়ের পর তিনি মাঠে কেমন খেলেন সেটাই দেখার অপেক্ষা।